শিশু কিশোর পাঠকদের কাছে সুকুমার রায় একটি প্রিয় নাম তার তাবল হজবরল ও প্রভৃতি অতুলনীয় রচনার জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন সুকুমার রায় বিখ্যাত শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর পুত্র এবং বিখ্যাত চলচ্চিত্রকার ও শিশু সাহিত্যিক সত্যজিৎ রায়ের পিতা সুকুমার রায়ের জন্ম ময়মনসিংহ জেলার মাসুয়া গ্রামে আঠারোশো সালের ত্রিশে অক্টোবর সুকুমার ছিলেন বহুমুখী প্রতিবার অধিকারী তিনি একদিকে বিজ্ঞান ফটোগ্রাফি ও মুদ্রণ প্রকৌশলে উচ্চশিক্ষা নিয়েছিলেন অন্যদিকে ছড়া রচনা ও ছবি আঁকায় মৌলিক প্রতিভা ও উদ্ভাবনী শক্তির পরিচয় দিয়েছেন রবীন্দ্রনাথ ও অবনীন্দ্রনাথের সঙ্গে গোড়ায় গলদ নাটক অভিনয় করেছিলেন তিনি প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় তিনি প্রতিষ্ঠা করেছিলেন এক অদ্ভুত ক্লাব নাম ননসেন্স ক্লাব এই ক্লাবের পত্রিকার নাম ছিল সাড়ে বত্রিশ ভাজা আর তার রচনাগুলো অদ্ভুত ও মজাদার হাঁস জাড়ু বকৎসব সিংহরিণ হাতিমি ইত্যাদি কাল্পনিক প্রাণীর নাম তারই সৃষ্টি বিখ্যাত সন্দেশ পত্রিকাটি সম্পাদনা করেছেন সুকুমার রায় আর একে কেন্দ্র করেই ওই সময় সুকুমার রায়ের সাহিত্য প্রতিবার পূর্ণ বিকশিত হয়েছিল সুকুমার রায় বাংলা সাহিত্যে অমর হয়ে আছেন প্রধানত খেয়াল রসের কবিতা হাসির গল্প নাটক ইত্যাদি শিশুতোষ রচনার জন্য ছেলেবুড়ো সবাই তার পড়ে আনন্দ পায় সুকুমার রায়ের মৃত্যু হয় উনিশশো সালের নয়ই সেপ্টেম্বর